নিত্যপণ্যের দাম দিন দিন বাড়তে থাকায় মধ্যবিত্ত থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। রমজান মাস না আসতেই বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সভা করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাজারে কোনো প্রতিফলন নেই। জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। 2000 টাকা নিয়ে আসতাম, সেটা এখন প্রায় 4000 টাকা লাগে, হয়তো 2-100 টাকা কম আর বেশি। কুলাইতে পারতেছি না, বুঝছেন তো? এখন কি করার আছে? আমরা মধ্যবিত্ত এরকম একটা তালে আছি ভাই, না এখন মরতে পারি না বাঁচতে পারি। সরকার তো আবার গঠন করলো, দেখি কোনো কিছু করতে পারে কিনা। ছোলার পরে ওটা ডাল, যে মুসুরি ডাল, মুসুরি ডালের দাম বাড়ছে, জিরা মশলা সবকিছু দামে স্বাভাবিক নাই, সবকিছু অস্বাভাবিকভাবে দাম বাড়ছে। এদিকে সোমবার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কারওয়ান বাজার চালের পাইকারি বাজারে অভিযানে নামে খাদ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকান ছেড়ে পালিয়ে যান ব্যবসায়ীরা। এদিকে দামের কারসাজি, প্লাস্টিকের বস্তা ব্যবহার সহ বেশ কয়েকটি অসঙ্গতি পায় দলটি। আপনারা কিভাবে দামটা নির্ধারণ করবেন এবং এই দামের ওখান থেকে যেটা কিনেছেন এবং যেটা বিক্রি করবেন সেটার মাঝখানের ব্যবধানটা যাতে এরকম থাকে, যাতে এটা সহনশীল পর্যায়ে থাকে, যাতে যৌক্তিক পর্যায়ে থাকে, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সঠিক মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় দুটি দোকানকে 50,000 টাকা জরিমানা করে সতর্ক করা হয়। ওনারা মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করেননি, যেভাবে বিক্রি করছেন বা চালের কোন চাল কত টাকা ওটা সঠিকভাবে ওনারা প্রদর্শন করেননি, তো সেজন্য আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারা অনুযায়ী একজন দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করেছি। দাম তদারকিতে এসে প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব দোকানদাররা এক হয়ে যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, ওনারা যদি এটা বয়কট করেন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।